নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আমার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়ো দিয়ে নরম ফুলকো রুটি, আর এটা আমি কিভাবে খুব সহজেই নরম ফুলকো করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রুটিগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হচ্ছে। আপনাদের দেখিয়েও দিচ্ছি যে রুটিটা কতটা নরম হয়েছে। চালের গুঁড়ি দিয়েও রুটি বানালে যে কতটা নরম হয় তা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এরকম পেঁপের নিরামিষ তরকারি যদি সাথে থাকে তাহলে তো সেদিনের খাওয়াটা দুর্দান্ত হবে। আগের পর্বেই আমি এই পেঁপের তরকারিটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আজকের এই চালের গুঁড়ো দিয়ে রুটিগুলো কিভাবে বানাবো সেটাও আপনাদের দেখে খুব ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো 350 গ্রাম, আর এটা দোকানের কেনা রাইস পাউডার। এই রাইস পাউডার দিয়ে রুটিগুলো করলে কিন্তু খুবই নরম আর ফুলকোও হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম 1/2 গ্লাস জল। জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইস পাউডারটা লবণের সাথে মিশিয়ে নেওয়া। এবার রাইস পাউডারটা সব দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে নাড়তে হবে। আর সব সময় নাড়াচাড়া করে রাইস পাউডারটাকে একটু সেদ্ধ করে নিতে হবে, তাতে করে চালের গুঁড়োর যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। আর অল্প অল্প করে হালকা উষ্ণ গরম জল মেশাতে হবে। একসাথে জল দিলে রাইস পাউডারটা পাতলা হয়ে যাবে আর রুটিগুলো ভালোভাবে বানানো যাবে না, তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 1 গ্লাস জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। হালকা গরম অবস্থাতে এই চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিতে হবে। প্রথমেই জল দিলে হবে না, এরকম শক্ত শক্ত করেই প্রথমে ডোটাকে মেখে নিতে হবে, তাতে করে চালের গুঁড়োটা ভালো করে ঠাসাও হয়ে যাবে। এভাবে করে একটু মেখে নেব। প্রায় 7-8 মিনিট ধরে চালের গুঁড়োটাকে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা নরম ডো করে মেখে নিতে হবে, আর ভালো করে ঠাসতেও হবে। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ঠেসে নিয়ে এটাকে মেখে নেব। ভালো করে ডোটা মেখে নেওয়া হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন ঠিক এরকম সফট ডো তৈরি করতে হবে। এবার ডো থেকে কিছুটা পরিমাণ নিয়ে এরকম লেচির আকারে গড়ে নিতে হবে। আমরা রুটি বা পরোটার যেভাবে লেচি করি সেভাবে এটাকে গড়ে নিতে হবে। একে একে আমি ছোট বড় আকারে সব লেচিগুলো গড়ে নেব। সব লেচিগুলোকে আমি ছোট বড় আকারে গড়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এরকম সফটই করতে হবে, না হলে রুটিগুলো বেলার সময় ফেটে যাবে। এবার রুটিগুলোকে অল্প করে চাল গুঁড়ো দিয়ে বেলে নিতে হবে হালকা হাতে, না হলে রুটিগুলো ফেটে যেতে পারে। এভাবে করে সমস্ত রুটিগুলোকে আমি বেলে নেব। খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না। সমস্ত রুটিগুলোকে ছোট বড় আকারে একে একে বেলে নেব, আর একে একে সেঁকেও নেব। আসুন তাহলে এবার রুটিগুলো সেঁকে নিই। এখানে একটা রুটি সেঁকা তাওয়া বসিয়ে হাই হিটে তাওয়াটাকে গরম করে নিয়েছি, আর এটাকে সবসময় হাই হিটে রেখেই সেঁকতে হবে। দিয়ে দিয়েছি একটা রুটি। এবার চারিদিকে ভালো করে চেপে চেপে এভাবে করে কাঠের খুন্তির সাহায্যে রুটিগুলোকে সেঁকতে হবে। এটাকে হাই হিটেই সেঁকতে হবে, না হলে রুটিগুলো ভালো ফুলবেও না আর শক্তও হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর ফুলছে। রুটিগুলো যেমন
সাদা ধবধবে হয়েছে, তেমনি কিন্তু রুটিগুলো গোলও হয়েছে আর খুব সুন্দরভাবে ফুলছেও, আর তেমনি নরমও হয়েছে। রুটি যদি না ফোলে তাহলে কিন্তু নরমও হবে না। এভাবে করেই আমি সমস্ত রুটিগুলোকে একে একে সেঁকে নিয়ে ফিরে আসছি। সমস্ত রুটিগুলোকে সেঁকে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন রুটিগুলো কতটা সাদা হয়েছে। রুটি যদি এরকম সাদা না হয় তাহলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে না। আর রুটিগুলোকে কিন্তু তাওয়ার মধ্যেই সেঁকতে হবে। গ্যাস ওভেনে দিয়ে সেঁকলে কিন্তু এই চালের গুঁড়োর রুটি খেতে ভালো লাগবে না আর শক্তও হয়ে যাবে, তাই তাওয়ার মধ্যেই খুন্তি দিয়ে চেপে চেপে এই রুটিগুলো সেঁকে নিতে হবে। আমরা সব সময় আটা বা ময়দার রুটিই খেয়ে থাকি, কিন্তু এরকম চালের গুঁড়ো দিয়ে যদি রুটি বানিয়ে আপনারা খান তাহলে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।